এদিকে গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা সৌকত হোসেনের নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল ইসলাম বলেন ছাত্র জনতার গণবিপ্লবে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে পরাজিত শক্তির দোসররা গোপালগঞ্জে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগ বেধরক পিটিএ ও কুপিয়ে নেতাকর্মীদের আহত করার ঘটনায় নিন্দা জানান মির্জা ফখর ইসলাম আলমগীর